আল্লাহর হাবিব বলেন জাহান্নামের দুইটা শ্রেণী যাদেরকে আমি রাসূল জীবদ্দশায় দেখিনি যারা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী পুরুষদের আলামত হচ্ছে অন্যায়ভাবে যারা মানুষের গায়ে আঘাত তুলবে আর যে সমস্ত নারীরা জাহান্নামে যাবে ওই সমস্ত জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা আল্লাহর নবী বলেন এমন কিছু নারীরা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে যে সমস্ত নারীরা এমন পোশাক পরে রাত তারা রাস্তাঘাটে চলাফেরা করবে ওই পোশাক পরেও তারা নগ্নই থেকে যাবে পোশাক পরেও লোকেরা নগ্ন থাকে দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন একটা শব্দ ব্যবহার করেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মানে পোশাক পরিধানকারিণী উলঙ্গিনী আপনারা বলুন তো পোশাক পরার পরে কে উলঙ্গ থাকে কথা বলেন না পোশাক পরার পরে কে উলঙ্গ থাকে এই পৃথিবীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ প্রথম ব্যবহার করেছেন যে পোশাক পরেও মানুষ উলঙ্গ থাকে সাহাবায়ে কিরাম খুব বিস্মিত হলেন পোশাক পরেও কিভাবে উলঙ্গ থাকবে মুহাদ্দিসিনে কিরাম হাদিসের ব্যাখ্যা করেছেন এইভাবে পোশাক পরে উলঙ্গ থাকার মানে হলো এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এমন বেশি টাইট ফিট জামা মেয়েরা পরবে গায়ে যে পোশাক পরার পরেও তাদের লজ্জাস্থান কিংবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজগুলো বাহির থেকে আঁচ করা যাবে আন্দাজ করা যায় ওই পোশাক পরা যা কথা পোশাক না পরা একই কথা এটা হচ্ছে হাদিসের একটা ব্যাখ্যা হাদিসের আরেকটা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামরা করেছেন যে একেবারেই আট সাত পোশাক না হলেও ঢিলাঢালা পোশাক পরেছে কিন্তু এত ফিলফিলে পাতলা জামা বাহির থেকে ভিতরকার অবস্থাগুলো ফুটে উঠেছে এই সমস্ত পোশাক বর্তমান জমানায় আছে না নাই কম না অনেক বেশি অতি মাত্রায় দেখা দিচ্ছে বিশেষ করে যাদের পয়সাপাতি বেশি হচ্ছে এদের কাপড় চোপড় কমে যাচ্ছে কথা বলেন যাদের টাকা পয়সা বেশি হচ্ছে এদের কাপড় চোপড় কমে যাচ্ছে যে যত কম জামা পরছে যত বেশি উলঙ্গ থাকতে পারছে সে হচ্ছে তত বেশি স্মার্ট গায়ে জামা কাপড় না থাকা কিংবা উলঙ্গপনা বেহায়াপনা করা অশ্লীলতা করা এটা যদি স্মার্টনেস হয় তাহলে পৃথিবীর প্রথম সারির স্মার্ট হচ্ছে সমাজের কুকুরগুলো কথা বলেন না কেন দেখেন স্মার্ট বয় এবং স্মার্ট গার্লস এদের আলামত কি এদের আলামত হচ্ছে এরা প্রকাশ্যে ধূমপান করে ঢাকার টিএসসি চত্বরে কোনো ভদ্র মানুষ মাথা উঁচু করে চোখটা উঁচা করে হাঁটতে পারবে না লজ্জায় মাথা অটোমেটিক নিচু হয়ে যাবে বিশ্ববিদ্যালয় চত্বরগুলোর মধ্যে ওপেনে জেনাবে বিচার হচ্ছে সেখানে ছেলেদের সাথে কম্পিটিশন করে এখন মেয়েরা ধূমপান করছে মাত্র দশ দিন আগে পত্রিকার মধ্যে আপনারা দেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লেগেছে তদন্ত কমিটি গঠন করে দেখা গেল এই হোস্টেলে আগুন লেগেছে মেয়েদের ধূমপান করার অভ্যাসের কারণে সেখানে এত বেশি ধূমপান হচ্ছে সিগারেট থেকে মহিলা হোস্টেলে আগুন লেগে গেছে এটা জাতীয় পত্রিকার হেডলাইন হয়ে গেছে আপনারা কি চিন্তা করতে পেরেছেন এদেশের নারীদের কত উন্নতি হয়েছে কত উন্নতি হয়েছে তারা এখন মহিলা হোস্টেলে পুরুষের সাথে কম্পিটিশন করে সিগারেট পান করছে ঢাকা শহরের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর মধ্যে গাঁজা চত্বর বানিয়ে ফেলেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরা একসাথে দাঁড়িয়ে সেখানে ধূমপান করছে নেশা গ্রহণ করছে এই স্রোতের বিপরীতে দাঁড়িয়েছে এই সমস্ত মাদ্রাসা কওমিয়া মহিলা মাদ্রাসাগুলো কথা বলো না ঠিক না একটা মহিলা মাদ্রাসার ছাত্রী ধূমপান করছে ইয়াবা সেবন করছে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে যাচ্ছে এই ধরনের কোনো রেকর্ড সমাজে দেখা যায় জোরে বলুন দেখা যায় লাখে কোটিতে ধানের মধ্যে যেমন দুই একটা চিটা থাকে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনাকাঙ্ক্ষিত দুই একটা ঘটনা ঘটেই যেতে পারে সেটা ভিন্ন কিন্তু সেই দুই একটা ঘটনা দিয়ে তো দলিল দেওয়া যায় না আমভাবে গোটা সমাজ ব্যবস্থা যখন জাহান্নামে দিকে রওনা হয়েছে তখন এই মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসাগুলো মহিলা মাদ্রাসাগুলো স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মা বোনদেরকে জান্নাতের পথে পরিচালিত করছে জোরে কোন সুবহানাল্লাহ হাদিসের পরের অংশে আল্লাহর নবী বলেন
এদের বেশ কিছু আলামতের মধ্যে এক নম্বর আলামত হচ্ছে নিসাউন কাসিয়াতুন নারিয়াতুন পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে শুধু তাই নয় মুমিলাতুন মাইলাতুন এরা নিজেদেরকে পরপুরুষের দিকে আকৃষ্ট করবে পরপুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করবে নিজেদেরকে ঝুঁকায় দেবে পরপুরুষের দিকে আর পরপুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে এটা হচ্ছে অন্যতম আলামত এই আলামত সমাজে আছে না নাই তারা এখন ফেসবুক অ্যাকাউন্ট খুলছে লাইকি অ্যাকাউন্ট খুলছে টিকটক আইডি খুলছে এরপরে ইনস্টাগ্রাম আইডি খুলছে এগুলা খুলে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড সাতাশ সেকেন্ড এক মিনিটের ভিডিও বানিয়ে একেবারে আবার এগুলোকে লাইভ করার জন্য লাইভ ক্যামেরা স্ট্যান্ড পাওয়া যাচ্ছে এগুলা সামনে দাঁড়িয়ে অশ্লীল গান বাজনা হারামের মধ্যে মিশ্রণ করে বাজে অঙ্গভঙ্গি করে নিজের রূপ যৌবন লাখো কোটি মানুষের সামনে প্রচার করে দিচ্ছে আর ফেসবুক কর্তৃপক্ষ যেহেতু ইহুদিরা পরিচালনা করছে যত অশ্লীলতা ফেসবুকে দেওয়া হয় সেটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় সমাজে আপনি একটা ওয়াজ সার্ভেন ওয়াজ শোনা শ্রোতা ফেসবুকে খুব কম পাবেন কিন্তু একটা বাজে মহিলা নৃত্য করছে মিলিয়ন মিলিয়ন মানুষ সেটা দেখে বসে থাকবে ফেসবুক কর্তৃপক্ষ অটোমেটিক আপনার পেজের রিচ বাড়িয়ে দিবে যাতে করে মুসলিম সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া যায় কথা বলুন না ঠিক কিনা আপনারা একটা ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করেন